গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকালবেলা 7:30 বাজে। তো ত্রিনয়নের জন্য টিফিন বানিয়ে, ত্রিনয়নকে টিফিন টিফিন প্যাক করে সব ঠিকঠাক করে দিলাম। এবার ত্রিনয়ন বেরোবে স্কুলের উদ্দেশ্যে। প্রিয়াংশু তো স্কুল নেই, ওর স্টাডি লিভ চলছে। তো তারপর ঘরের কাজকর্ম সেরে আমি স্নান টান করে নিয়েছি। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কেননা বৃহস্পতিবার পুজো করতে হবে। তো স্নান করে এবার জামাকাপড়গুলো সব মেলে দেবো। তো তার আগেও একদম সকালে উঠে আরও কিছু জামাকাপড় কেচে দিয়ে মেলে দিয়েছিলাম, তো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এবার স্নান করার পর আজকে কুশন কভারগুলো সব ওয়াশ করেছি, তো সেগুলো সব মেলে দিচ্ছি। তো ব্লগটা আজকে পোস্ট করতে অনেকই লেট হয়ে গেল। আমি সম্ভবত রাত্রিবেলা ভয়েস ওভার করছি, আজকে শুক্রবার রাত্রে ভয়েস ওভার দিচ্ছি। তো সম্ভবত রাত্রেই পোস্ট করবো, কেননা সারাদিন করতে পারিনি। আর আজকে আমার শরীরটাও ভালো না, তো ভয়েস ওভার দিতেই আমার কষ্ট হচ্ছে, মানে জোরে কথা বলতে পারছি না আর কি, একটু শ্বাসকষ্ট মতন হচ্ছে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সঙ্গে থাকো। ফুল এখন তো প্যাকেট বন্ধ হয়ে গেছে, এইভাবে কাগজে মুড়ে দিচ্ছি। আর আমার আলপনা দেয়া হয়ে গেছে, এই হচ্ছে আজকের অতি প্রয়োজনীয় জিনিস। আমপল্ল, পান, কলা, ফুল, তো অবশ্যই ফুলমালা, এবারে সব গুছিয়ে পুজো করতে শুরু করি। চানা মশলা দিয়ে পুজো হয়ে গেছে, এবার খাবো দাবো, তারপর অনেক কাজ। আজকে সব কুশানের কভারগুলো সব ওয়াশ করেছি, তো নতুন কুশান কভার লাগাবো, সুপার কভারটা চেঞ্জ করার ইচ্ছে আছে। তো এইসব কুচকাজ কাজ করবো। আর রান্না আজকে সকাল সকাল হয়ে গেছে। ব্রেকফাস্ট তো ত্রিনয়ন যখন স্কুলে যায় ত্রিনয়নের টিফিন বানানোর সময় সময় ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, লুচি বানিয়েছিলাম আর চানা মশলা ছিল, তো ওটা দিয়েই সবার হয়ে গেছে। আর আমি একটু রুটি করলাম, কেননা লুচি রাত্রে খেয়েছি তো আর খেতে ইচ্ছে করছে না, তো একটু রুটি বানিয়ে নিলাম। আটা আমার মাখা থাকে ফ্রিজে, তো
আর রুটি বানিয়ে নিলাম। আর লুচির জন্য ময়দা, ওটাও রাত্রে বেশি করে মেখে রেখেছিলাম, ওটা দিয়েই সকালে ব্রেকফাস্টের জন্য শ্রীনয়নের টিফিনের জন্য সব বানিয়ে নিলাম। শ্রীনয়ন কিছুতেই টিফিন নেবে না, ও ড্রাই কিছু নেবে, কেক বা বিস্কিট নেবে, আমি জোর করে ওকে দিয়ে দিলাম যে লুচিটা নিয়ে যায়, আর সেই আস্তে আস্তে ও 3:30-4 হয়ে যাবে সকালবেলা গিয়ে, তো শুধু কেক আর বিস্কিট খেয়ে থাকা যায় বলে জোর করে ওকে টিফিনটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ব্লগের সঙ্গে থাকো, ও ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো খেয়ে নিয়ে কাজ শুরু করছি, সঙ্গে থাকো। সোফা কাম বেডটা খুলে নিলাম, কেননা এর ভেতরেই থাকে আমার সোফার কভার, সমস্ত রকম পর্দা, তারপর কুশন কভার। তো এখান থেকে সিলেক্ট করছি কোন কভারগুলো লাগাবো, তো সেগুলো সব বার করে নিচ্ছি, নিয়ে তারপর কভারগুলো সব লাগিয়ে ফেলবো, কেননা একই রকম কভার অনেক দিন হলো লাগানো আছে। তো পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম চেঞ্জ করব, তো আর চেঞ্জ করা হয়নি, তো আজকে চেঞ্জ করে নিচ্ছি, কেননা একই রকম জিনিস আমার বেশি দিন দেখতে একদমই ভালো লাগে না, তো সেটাই বার করে চেঞ্জ করে নিচ্ছি সব। কুশন কভারগুলো সব শুকিয়ে গেছে, তো আজকে কিন্তু রোদ অতটা নেই বাইরে, কিন্তু খুব সুন্দর হাওয়া আছে যার জন্য সব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্য সব উঠিয়ে ফোল্ড করে নিয়ে যাচ্ছি, তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে আর কি। তো আজকে নিরামিষ রান্না করেছি, তো এবারে প্রিয়াংশুর ডিমান্ড একটু আলু ভাজা, কেননা আমার ছেলেরা একটু আলু ভাজা খেতে খুব ভালোবাসে আর আমার একদমই ভালো লাগে না, তো ওই জন্য একটু আলু ভাজবো, ব্যাস তারপরে খেতে দিয়ে দেবো। আর আমি তৃণয়ন আস্তে আস্তে তো লেট হয়, তো তৃণয়ন এলেই তারপরে আমি খাবো, তার আগে প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই দেখো, এরকম মচমচে করে গোল গোল করে আলুগুলো কেটে নিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি, তো ওই লম্বা লম্বা ওরকম আলু ভাজা খেতে একদম আমার একদমই ভালো লাগে না, তো এরকমভাবে ভাজলে আমার একটু ভালো লাগে আলু ভাজাটা, বাচ্চারাও ভালোবাসে, তো এইভাবেই ভেজে নিলাম। তো এইভাবে ভেজে দেখো আলু ভাজার একটা আলাদা রকমই টেস্ট লাগে, গরম ভাতে বা ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আজকে নিরামিষ বলে অনেক কিছু রান্না করেছি, ডাল সবজি শুক্তো করেছি, পোস্ত করেছি, তাতেও ওদের আলু ভাজা লাগবেই। বাইরে পরিষ্কার ঝলমলে আকাশ, আজকে এই ব্যাগটা আমি ধুয়ে দিয়েছি আমার। তো খাটাখাটনির পর ফাইনালি বিছানাটা দেখলে মনে হয় কখন একটু রেস্ট নেব, তো এবারে রেস্ট নেওয়ার পালা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তৃণয়ন চলে এসছে, এবারে একটু রেস্ট নেব। আর এই যে ব্যাগে সব জিনিসপত্র বার করে এখানে রেখেছি, ব্যাগটাকে আজকে ওয়াশ করে দিয়েছি, ব্যাগের ভেতরে কিছু একটা পড়ে গিয়েছিলো খাবারের জিনিস, যার জন্য একদম আঠা আঠা করছিলো, হয়তো ক্যান্ডি ফ্যান্ডি হবে, কারণ প্রিয়াংশুর জন্য ক্যান্ডি ফ্যান্ডি মাঝে মাঝেই ব্যাগে করে নিয়ে আসতে হয়, ব্যাগে থাকে। সো চলো ফ্রেন্ডস, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আর দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো
আমি মুখে একটা প্যাক লাগিয়েছি, তো প্যাকটা ড্রাই হয়ে গেছে। এবার এটাকে রিমুভ করব, রিমুভ করে তারপর বিছানায় রেস্ট। চিনান আর প্রিয়াংশু এই ঘরে শুয়ে পড়েছে। সো চলো টাটা, বিকেলে আবার কথা হচ্ছে। এই দেখো সৌমিলির মা এক বাটি চাউমিন পাঠিয়েছে, সৌমিলি টিফিন করে আসেনি, তাই তো সৌমিলি? তো ও দাদার কাছে আসবে বলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, তাই তো? তারপরে আমাদের ফ্যানের যা আওয়াজ দোস্ত। দুপুর থেকে চিৎকার আসবে আসবে। তুমি খাচ্ছ কই? কেন দাদার খাওয়া হয়ে গেল, তুমি খেয়ে নাও, খাও সৌমিলি। তো সৌমিলি খেলতে এত ব্যস্ত যে কিছুতেই খাচ্ছে না। ওকে অনেকক্ষণ ধরে আমি খাওয়ানোর চেষ্টা করছি, ও কিছুতেই খাচ্ছে না। ও সেই দুপুর থেকে আসবে, আর ওর মর্নিং স্কুল, অনেক সকালে উঠে স্কুলে যায়। এবার দুপুরে এলে ঘুমোবেও না, তো সেই জন্যই দুপুরে ওকে আমি ডাকিনি আর কি। তো খুব বায়না করছিল, ওর মাও দুপুরবেলা পাঠালো না, কেননা একটু রেস্ট নেওয়ার তো দরকার আছে। তো সন্ধেবেলা আমি নিচে গিয়েছিলাম দোকানে, যেই দেখেছে অমনি মানে আসবে। তো বাড়িতে টিফিনটাও করেনি, ওই জন্য ওর মা চাউমিন সমেত ওকে পাঠিয়ে দিয়েছে। বাট কিচ্ছু খাচ্ছে, প্রিয়াংশুর খাওয়া হয়ে গেল কিন্তু সৌমিলি খাচ্ছে না, ও খেলায় এত ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে আরেকজন পার্টনার চলে এলো ওদের, অভিজিৎ চলে এসছে। ও বুঝতেই পেরেছে যে এদের ঘরে কিছু একটা হচ্ছে, তো এবার ও চলে এসেছে। বাচ্চাদের যা হয় আর কি। তো এখন একটু বাজারে এসেছি আর কি, তো একটু সবজি বাজার করার জন্য এসেছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে চলে এলাম, কেননা তোমরা সবসময় ঘরের ভেতরের ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাও, ওই জন্য যখনই বেরোই একটু চেষ্টা করি বাইরেটাও একটু শ্যুট করার। তো সঙ্গে থাকো তোমরা। হ্যালো, হ্যাঁ বল। ও বাঁচতেই হবে, বাড়ি গিয়ে বাঁচতেই হবে। এগুলার কিছু বাঁচার নেই। ওই যে ওপরে একটা ফেলতে হবে না পিঠটা, আর কিছু ফেলতে হবে তাই? হ্যাঁ, জাগর এখানে পড়ে দিয়ে দিই। তো এখানে আমি এঁচড় নিচ্ছি, আর এঁচড় দেখো আমাদের এখানে এরকম সুন্দর করে কেটে দেয়। তো এত সুন্দর কেটে দেয়, আর এটা কচি, একদম কচি এঁচড়। এতে দানাগুলো একদমই ছোট ছোট, যার জন্য এটা কিন্তু আর বাড়িতে গিয়ে বাঁচতেও হবে না। এইভাবেই জাস্ট গরম জলে সেদ্ধ করে তারপর যেভাবে রান্নার প্রসেস হয় আর কি, মশলা টসলা যে কষানো সেইভাবে কষাতে হবে। তো একটু বড় নিলে একটু বাঁচতে হয়, বাট কচি এঁচড় ওরা কাটার করার কিচ্ছু করতে হয় না। চল সামনে কোথায় আছে, সামনের থেকে কিনবো, চল সামনের থেকে কিনবো না, কাল পরশুর মধ্যে যদি পান। না দাদু দেবে না, কালকেই তুমি সৌমিলিকে দেবে, ঠিক আছে? দাঁড়াবি দাঁড়াবি, ঠিক আছে, ওটা একটা চিনে দিন, তাহলে ইলেকট্রিক মিটারটা বুঝিয়ে দেবে, বুঝে গেছেন? তাহলে ওটা খুলে দিন। হ্যাঁ, আমি কালকে দরকারে পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আর ওটা দেখুন, যদি সুযোগ হয়
কাল পরশুর মধ্যে তাহলে এগ্রিমেন্টটা নাম্বারটা একটা হতে থাকে নাকি জানার জন্য বসছিস? এই জাস্ট ঘরে এলাম, এবার চেঞ্জ করব। এই জাস্ট এলাম ঘরে, এখন বাজে 9:30।